कपड़ों पे कमेंट करना है ना अपनी गर्लफ्रेंड और अपनी माँ बहन के घर पे जाके करो, मेरे कपड़ों पे कोई कमेंट नहीं करेगा आज के बाद। ওরে বাবা, উর্ফি জাবে তো দেখি বহুত খেপে গেছে। তার এই জ্বলন্ত চেহারার ভিডিও এখন ব্যাপক ভাইরাল। সেই সঙ্গে থাকছে কে আর কে কে বাঁচাতে চায় সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা, জানালো কে আর কে ষড়যন্ত্রের শিকার, ওকে রক্ষা করো। প্রথমেই আসি উর্ফি জাবেদের কাছে। উর্ফি জাবেদ এই মানুষটার নাম শুনলেই প্রথমেই চোখে ভাসে তার আজব অদ্ভুত সব পোশাকের বাহার। আর খুব স্বাভাবিক, অ্যাটেনশন পাওয়ার জন্যই উর্ফি এমন সব পোশাক পরে থাকে। কিন্তু মুশকিল হলো, সে এমন পোশাক পরে ঘুরে বেড়াবে তো ঠিকই, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারবে না, বললেই উর্ফির এই রূপটা দেখতে হবে। ढंग के कपड़े पहन के आई है जी, किसने की किसकी आवाज है, बस मुझे ये बताओ। तुम्हें अगर कपड़ों पे कमेंट करना है ना अपनी गर्लफ्रेंड और अपनी माँ बहन के घर पे जाके करो, मेरे कपड़ों पे कोई कमेंट नहीं करेगा आज के बाद। वन मोर कमेंट फ्रॉम एनी वन ऑफ यू एंड मैं आज के बाद फिर आई विल नॉट आई गिव यू गाइस सो मच रिस्पेक्ट एंड इफ दिस इज व्हाट आई एम गेटिंग बैक प्लीज। এখন কাহিনী যেটা হয়েছে এখানে সেটা হলো, উর্ফি গতকাল একটা ইভেন্টে এই খোলামেলা পোশাক পরেই হাজির হয়, কিন্তু সেখানে উপস্থিত একজন সাংবাদিকের কাছে মনে হয়েছে আরে উর্ফির তো এই পোশাক অন্যান্য পোশাকের থেকে ভালোই আছে, তাই সে কমেন্টস করে বসে ভালো হয়েছে এবার একটু ঢঙের কাপড় পরে এসছে। আর এটা নিয়েই রেগে মেগে যায় উর্ফি জাবেদ, একদম হুঁশিয়ারি দিয়ে দেয় নেক্সট টাইম থেকে কেউ যেন তার পোশাক নিয়ে কোনো কথা না বলে। কিন্তু ম্যাডামের এই হুঁশিয়ারি নেটিজনরা এক কান দিয়ে শুনেছে আরেক কান দিয়ে বের করে দিয়েছে, কারণ এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই বলছে ওই উর্ফি এতই যদি তোমার সমস্যা থাকে তাহলে তোমার আইডি প্রাইভেট করে দাও, আবার কারো মতে বেহুদার মতো ঘুরে বেড়াবা, লোকজন তোমাকে কমেন্টসও পাস করবে না, এটা তো হতে পারে না। কেউ আবার লিখছে উর্ফি আগে নিজেকে একটু সম্মান দাও, তারপরে সম্মান নেওয়ার চেষ্টা করো, নিজের ড্রেসিং সেন্স দেখছো, সম্মান তো কেউ দিবেই না তোমাকে। যাই হোক, এদিকে আবার মালাইকা অরোরা, যিনি খুব ফিজিক্যালি ফিট অ্যান্ড তার ফিটনেস নিয়ে সে খুব কনসার্ন, রিসেন্টলি তার একটা হোম ওয়ার্কআউটের ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে সে অ্যাজ ইউজুয়াল ওয়ার্কআউটই করছে, কিন্তু তার ওয়ার্কআউটের এই স্টাইল দেখে অনেকের একটু আপত্তি লেগেছে। যেমন কেউ কেউ বলছে লজ্জা লাগে না এমন সব ভিডিও দিতে, তোমার বয়ফ্রেন্ড তোমায় কিছু বলে না, আর বাকি যেসব কমেন্টস ছিল সেগুলো আর নাই বা বলি। এনিওয়ে, এবার আসি কে আর কের কাছে। কে আর কে, এই মহাশয় তো 14 দিনের জন্য জেলে হাজতের অর্ডার পেয়ে গেছে। এখন বিষয়টা হলো, কে আর কে জেলে আছে এটা নিয়ে তো সবাই খুশি, সব শান্তিতে আছে, মুভি মুক্তি পাবে, রিভিউ পচা আসবে না, মানে পুরাই বিন্দাস ব্যাপার। কিন্তু বলিউডের একজন আছে সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা, তিনি আবার কে আর কের পক্ষে। তিনি টুইটার পোস্ট করে জানিয়েছেন কে আর কে কে বাঁচাও, ওকে ষড়যন্ত্র করে জেলে রাখা হয়েছে, ও নির্দোষ। সে আরও লেখে কে আর কের মতো মানুষ স্বয়ং যে নিজের পায়ে দাঁড়িয়েছে, কারো হেল্প ছাড়া ইন্ডাস্ট্রিতে নিজের নাম কামিয়েছে, তার উপরওয়ালার বড় আশীর্বাদ আছে, ওকে রক্ষা করো সবাই। এখন শত্রুঘ্ন সিনহা কেন যে এই কথা বলল কে জানে, শত্রুঘ্ন সিনহার কোনো সিক্রেট জানে নাকি কে আর কে, হু নোজ। তবে একটা বিষয় কি, শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহাকে নিয়েও কিন্তু কে আর কে বাজে কমেন্টস করেছিল একসময়, ওই মোটা বলে তার শরীর নিয়ে কটাক্ষ করেছিল আর কি।